प्रिय शिक्षार्थी गतकाल क्लासे तुम्हारे रिडिंग शेखाना हो अबाक जलपान रिडिंग गुरुत्वपूर्ण शब्दार्थ शेखाना हो आज के तुम्हारा अबाक जलपान गल्पटी अनुशीलन मध्य एक नंग नाटिकाटर मूल भाव जेने नहीं चले जाओ एक नंगे चले जाओ एने देखो लेखा आछे सुकुमार रायेर अबाक जलपान छोट्ट एक नाटिका এতে একটি গল্প বলা হয়েছে তবে পথিক ঝুরিওয়ালা বৃদ্ধ খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা ছোট্ট নাটককে নাটিকা বলে অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা খুঁত ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো এটি একটি হাসির গল্প এখানে দেখো আমাদের যদি এই অধ্যায় থেকে সৃজনশীল আসে তাহলে এই মূল ভাব থেকে দুইটা প্রশ্ন আসতে পারে একটা শুরু থেকে দেখো সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা এর উপর দিয়ে ছোট্ট করে লিখে নাও ছোট্ট ছোট্ট করে পেন্সিলে লিখে নাও প্রশ্ন লিখে নাও প্রশ্ন অবাক জলপানকে নাটিকা বলা হয় কেন অবাক জলপান গল্পটিকে নাটিকা বলা হয় কেন এখানে লাইনের উপর দিয়ে মূলভাবে এই যে সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা এর উপর দিয়ে সুন্দর করে লিখে নেবে খুব ছোট ছোট করে লিখে নেবে অবাক জলপান নাটিকা গল্পটিকে গল্পটি নাটিকা বলা হয় কেন অবাক জলপান গল্পটিকে নাটিকা বলা হয় কেন এর উত্তরটা বন্ধনী দাও প্রথম বন্ধনী দিয়ে শুরু করো সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা এতে একটি গল্প বলা হয়েছে তবে পথিক ঝুরিওয়ালা বৃদ্ধ খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা ছোট্ট নাটককে নাটিকা বলে এই পর্যন্ত হলো এর উত্তর এরপরে দেখো অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে এইখান থেকে আবার বন্ধনী দিবে এবং এর নিচ দিয়ে ছোট ছোট করে আরেকটা প্রশ্ন লিখে নেবে প্রশ্ন ছোট ছোট করে লিখে নেবে অবাক জলপান নাটিকার কাহিনী কি এখানে ছোট্ট করে প্রশ্নটা লিখে নেবে অবাক জলপান নাটিকার কাহিনী কি এর উত্তরটা হলো অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানানজনের কাছে গিয়ে জল চাইছে কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না বরং তার কথা বলার মধ্যে নানা খুঁত ধরছে শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করলো এটি একটি হাসির গল্প এই পর্যন্ত তাহলে আজকে আমরা এই মূল ভাব থেকে সৃজনশীল যদি আসে এখান থেকে দুইটা প্রশ্ন দিতে পারে সেই প্রশ্ন দুইটা উত্তর আমরা খুঁজে বের করলাম এই দুইটা প্রশ্ন আজকে রাতের মধ্যে আমরা মুখস্থ করে ফেলব সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আমরা 2-3-5 নং পড়িয়ে ফেলব আল্লাহ হাফেজ।